করোনার কবলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিচ্ছে মৃত্যুর হারও। ভোট পর্ব মিটতেই সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে আংশিক লকডাউন, কিন্তু হুঁশ ফিরছে কোথায়? সরকারি নিয়মকে উপেক্ষা করেই দোকান খোলা রাখা হয়েছে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায়। আংশিক লকডাউনকে সফল করতে প্রতিদিন পুলিশের তরফে সচেতন করা হচ্ছে জনসাধারণকে। নোটিশে বলা হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত সমস্ত বাজারঘাট ও দোকানপাট খোলা থাকবে, যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানপাট 24 ঘন্টাই খোলা রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে ও লকডাউন সফল করতে এবং করোনা মহামারী সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতে বাঁকুড়া সদর থানার পুলিশ অন্যান্য দিনের মতো সোমবারও বাজারসহ বিভিন্ন প্রান্তের রাস্তায় নামলেন। বারবার কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও মিলছে না সাহায্য। রাজ্যের তরফে ভ্যাকসিন চেয়ে চিঠিতে আর্জি জানানো হয়েছে কেন্দ্রকে, কিন্তু মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন। ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে হাসপাতালগুলিতে বাড়ছে লম্বা লাইন, ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ। সোমবারও ভোর থেকে আসানসোল জেলা হাসপাতালে দেখা যায় লম্বা লাইন। বেলা বাড়তেই হাসপাতালের তরফে জানানো হয় কুপনের বিনিময়ে মাত্র 150 জনকেই দেওয়া হবে করোনার ভ্যাকসিন। সকালে এসে লাইন দিয়েছে এবং তার এগেনস্টে 8টার পরে কুকুর এই সিস্টেমটা ভালো করেছে। অত বেশি যেরকম যেরকম সারা প্রায় আজকে মানে 150 দিয়েছে মানে শুনলাম, আর কখন দিকে তো যাই না, কারণ কখনো 100 দিয়েছে লাগে, আজকে মানে 150 একসাথেই সবগুলো আছে বলে 150 দিয়েছে। হাসপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে লাইন দীর্ঘায়িত হলেও হাসপাতালের তরফে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে নেই বলেই জানানো হয়। এই নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিনের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, কিন্তু এখনও পর্যন্ত মেলেনি পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।